সুতরাং এই তৃপ্তির যোগান তারা দিয়েছে, আমাদের মুক্তিযোদ্ধারা দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে অগণিত শহীদেরা দিয়েছে, বিয়ানদরা মায়েরা দিয়েছে, তাদের চোখের জল দিয়েছে, আমাদের বোনেরা তাদের মেহেদির রং দিয়েছে, টকবকে তেজি তরুণরা তাদের তাজা রক্ত থিঙ্কি দিয়ে ছড়িয়ে দিয়েছে এই সবুজ ঘাটে। তারপরে কি হল, একটা রক্তের সাগর বয়ে গেল, তারপরে কি হল, পদ্মায় চোখের জল ভরে গেল, তারপরে কি হল, মেঘনায় পদ্মায় সুরমায় কচিয়ারায় ঢেউ আসলো, ঢেউ কিসের, ভাঙনের ঢেউ, হৃদয়ের ঢেউ, একটি জাতি জেগে উঠবার ঢেউ। তারপরে সবচেয়ে বড় ঢেউটা কোথায়, সবচেয়ে বড় ঢেউ হচ্ছে তার পিতার ডাক, সাতই মার্চের সেই ভাষণে আমরা অনুপ্রাণিত হই, পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ার সঙ্গে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। আজকে এই ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুকে স্মরণ করবার কোন ব্যত্যয় নেই, কোন বিকল্প নেই। হ্যাঁ, ওই যে আগে বলেছি ওর মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করি, তাকে আমি জাদুকরের জীবনকে চিহ্নিত করেছি যে হ্যাঁ, এই বাঙালির প্রেরণার জগতীয় উৎস হচ্ছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধুর স্বপ্নকে নির্মাণ করবার আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের এই দেশটিকে দুর্নীতিমুক্ত, বেকারমুক্ত, সুশৃঙ্খল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তের রাজপথ রচিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশের ইতিহাসকে আমরা গড়ে তুলব। যদি রাত পোহায়
সকলকে আল্লাহ এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি